হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমি আমার প্রিভিয়াস একটি ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে কিভাবে আপনারা লার্নার লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করবেন, এবং লার্নার লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে তা সেই ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখবেন, কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন লার্নার্সের জন্য সেটা সেই ভিডিওতে খুব সুন্দর করে বলা আছে। আজকের ভিডিও তার পরবর্তী প্রক্রিয়া সম্বন্ধে, যেমন অনলাইন স্লট বুকিং, ডকুমেন্ট স্ক্রুটিনি বা ডকুমেন্ট ভেরিফিকেশন, লার্নারের জন্য অনলাইন কম্পিউটার টেস্ট, কম্পিউটার টেস্টের আগে কি প্রক্রিয়া আছে এবং কম্পিউটার টেস্টের পরে কি প্রক্রিয়া আছে, এবং আলটিমেটলি আপনি আপনার লার্নার লাইসেন্সটি কিভাবে আপনার হাতে পাবেন তা সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত বলবো, যাতে আপনারা যারা অনলাইন আবেদন করবেন লার্নারের জন্য বা যারা অলরেডি আবেদন করেছেন তারা যাতে সমস্যায় না পড়েন। প্রথমে আসি স্লট বুকিং সম্বন্ধে। অনলাইন অ্যাপ্লাই করার পর, অনলাইন আবেদন করার পর ও চালান জমা দেওয়ার পর আপনি স্লট বুকিং করতে পারেন। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, চালান কিন্তু আপনি অনলাইন জমা দিতে পারবেন না, আপনাকে চালান আরটিওতে গিয়ে জমা দিতে হবে। এই চালান জমা দেওয়ার পর আপনাকে অনলাইন স্লট বুক করতে হবে। এবার স্লট বুকের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, স্লট বুকিংটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। শুক্রবার, শনিবার, রবিবার অ্যান্ড সোমবার, এই চারটে দিন সকাল 8টা থেকে স্লট বুক করা হয়। একদিনে টোটাল 121 জনকে স্লট অ্যালট করা হয়। আপনারা সকাল 8টায়, ঠিক কারেক্ট সকাল 8টার সময় স্লটটা বুক করতে বসবেন। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু স্লট বুকের ক্ষেত্রে ভাইটাল, একটা সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে আপনি স্লটটা নাও পেতে পারেন। সো আপনারা নিজেরা চেষ্টা করুন স্লটটা বুক করার সকাল 8টা থেকে, এই শুক্র, শনি, রবি অ্যান্ড সোমবার, এই চারটে দিন স্লটটা বুক করার চেষ্টা করুন সকাল 8টা থেকে। যদি না পারেন তাহলে স্লট বুক যারা করে তাদের দিয়েও আপনি স্লটটা বুক করাতে পারেন। স্লট বুকিং হবার পর স্লট বুকিং এর কপিতে লার্নার লাইসেন্স টেস্ট বা কম্পিউটার টেস্টের ডেট ও সময় দেওয়া থাকবে। সেই নির্দিষ্ট ডেট ও নির্দিষ্ট টাইমে আপনাকে আরটিওতে যেতে হবে। ওই নির্দিষ্ট ডেটে মানে ওই দিন আপনার ডকুমেন্ট ভেরিফাই করা হবে। আপনি অনলাইন আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন তার অরিজিনাল কপিজ আপনাকে নিয়ে যেতে হবে। এই অরিজিনাল কপিজের সাথে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট, চালানের যে কপিটা আছে সেটা নিয়ে যেতে হবে, অ্যান্ড যে স্লট বুকিংয়ের যে কপিটা, প্রিন্ট আউটটা আপনি পেয়েছেন সেটাও আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট যেগুলো আপনি আপলোড করেছেন সেগুলোর সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, চালানের প্রিন্ট আউট অ্যান্ড স্লট বুকিং এর প্রিন্ট আউট, এগুলো আপনাকে নিয়ে যেতে হবে সেই নির্দিষ্ট ডেটে আরটিও অফিসে। আরটিও অফিসে যাওয়ার পর আপনার কাছ থেকে আরটিও অফিস এমপ্লয়ি আপনার কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট অ্যান্ড স্লট বুকিং, এই দুটো প্রিন্ট আউট আপনার কাছ থেকে জমা নেবে। জমা নেওয়ার পর নির্দিষ্ট টাইমে সময় মতো আপনাকে ভেরিফিকেশনের জন্য অফিসের ভেতরে ডাকবে। তো আরটিও অফিসার্সরা আপনার যে অরিজিনাল ডকুমেন্টস যেগুলো আপনি আপলোড করেছেন আবেদন করার সময়, সেই অরিজিনাল কপিসগুলো ভেরিফাই করে দেখবে সেই ডকুমেন্টের সাথে যেগুলো আপনি অনলাইন আবেদন করার সময় আপলোড করেছেন। তারা দেখবে যে ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড হয়েছে কিনা এবং ডকুমেন্টগুলো সঠিক কিনা। যদি কোনো ডকুমেন্টস সঠিকভাবে আপলোড না হয়ে থাকে তো আপনাকে আরটিও অফিসাররা নতুন করে সেই ডকুমেন্টটা আবার নতুন করে রিআপলোড করতে বলবে, মানে নতুন করে আপলোড করতে বলবে। তো আপনাকে সেই ডকুমেন্ট আবার নতুন করে আপলোড করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, যদি কোনো ডকুমেন্ট ভুল আপলোড হয়ে থাকে বা সঠিকভাবে আপলোড না হয়ে থাকে কিংবা কোনো ডকুমেন্ট ভুল থাকে, তো সেক্ষেত্রে আরটিও অফিসের বাইরে অনেকে কম্পিউটার নিয়ে বসে থাকে, তাদের কাছে গেলে আপনার ডকুমেন্টস ওরা সঠিকভাবে আপলোড করে দেবে। যে যে ডকুমেন্টটা আপনার ভুল আপলোড হয়েছে বা সঠিকভাবে আপলোড হয়নি সেটা সঠিকভাবে আপনাকে আপলোড করে দেবে,
এরপর আপনাকে আরটিও অফিসে আবার আসতে হবে। আরটিও অফিসে এলে আরটিও অফিসার আপনার ডকুমেন্টগুলো আবার দেখবে, ভেরিফাই করবে অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে দেবে অ্যান্ড আপনাকে বায়োমেট্রিক্সের জন্য পাঠাবে কোনো এক পার্টিকুলার কাউন্টারে। এই পার্টিকুলার কাউন্টারে আসার পর আপনার বায়োমেট্রিক্স নেওয়া হবে, আপনার ডিজিটাল, সেখানে আপনার ডিজিটাল ফটো তোলা হবে অ্যান্ড ডিজিটাল সিগনেচার নেওয়া হবে। ফটো তোলার পর এবং ডিজিটাল সিগনেচার করার পর আপনাকে কম্পিউটার টেস্ট সেন্টারে যেতে হবে। সেখানে আবার আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আরটিও অফিস এমপ্লয়িরা আপনার কাছ থেকে জমা নেবে এবং নির্দিষ্ট সময়ে আপনাকে কম্পিউটার টেস্টের জন্য ওরা ডাকবে। 5 মিনিটের টেস্ট, ঘাবড়াবার কোনো কারণ নেই, খুবই ইজি টেস্ট। 10টা কোশ্চেন্স থাকে, তার মধ্যে 6টা সঠিক উত্তর দিতে পারলে আপনি পাস করবেন। গুগল প্লে স্টোরে অনেক লার্নার টেস্টের অনেক অ্যাপস আছে, সেগুলো আপনারা আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারেন এবং এক্সামটা প্র্যাকটিস করতে পারেন সেখান থেকে। তো তাহলে এক্সামের দিন, লার্নার লাইসেন্স টেস্টের দিন আপনার কিন্তু এক্সামটা অনেকটা ইজি হয়ে যাবে। এই এক্সাম, এক্সামে যদি আপনি পাস করেন, এক্সাম পাস হওয়ার পর আপনার আপনার থেকে আরটিও অফিস এমপ্লয়িরা একটি ডকুমেন্ট সই করিয়ে নেবে। কিছুই না যে আপনি কম্পিউটার টেস্টে অ্যাপিয়ার করেছেন এবং পাস করেছেন। এক্সামের পর অফিস আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা রাখবে। আপনি আরটিও অফিসের এমপ্লয়িদের কাছ থেকে জেনে নেবেন যে আপনাকে নেক্সট আবার কবে আসতে হবে। যেদিন আপনাকে অফিস থেকে আবার আসতে বলবে সেদিন আপনাকে গিয়ে অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কালেক্ট করতে হবে এবং আরটিও অফিস যেদিন আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি আবার ফেরত দেবে সেদিন আরটিও অফিসার আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভ করে দেবে লার্নার লাইসেন্স দেবার জন্য এবং আপনাকে একটি নির্দিষ্ট কাউন্টার থেকে লার্নার লাইসেন্সটি কালেক্ট করতে বলবে। সেই নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে আপনার লার্নার লাইসেন্সটি কালেক্ট করতে হবে। যে আরটিও অফিসিয়াল আপনাকে লার্নার লাইসেন্সটি দেবে সে আপনার লার্নার লাইসেন্সটিতে আরটিওর স্ট্যাম্প ও সিল মেরে দেবে। লার্নারের ভ্যালিডিটি 6 মান্থস। যেদিন আপনি লার্নার লাইসেন্সটি পেলেন সেদিন থেকে ঠিক 1 মাস পর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই লার্নার লাইসেন্সের ভিত্তিতে আপনি পরবর্তীতে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করবেন তা আমি এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তো ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আবার কোনো এক নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসব। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।